প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের AC 124 পেজের ফিলোজফির সম্পূর্ণ সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ফিলোজফির MCQ এবং লজিক পার্টের সম্পূর্ণ উত্তর করব। আজকে তোমাদের তৃতীয় ক্লাস, যারা প্রথম ও দ্বিতীয় ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ওই দুটি ক্লাস দেখে নেও। তো চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, দেখো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে, উত্তর হবে যুক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যুক্তির অংশ হলো দুটি, আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। তো এখানে আছে যুক্তি বাক্য ও সিদ্ধান্ত, ঠিক আছে, প্রদত্ত অংশ আর অনুমিত অংশ। প্রদত্ত অংশকে বলা হয় যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য, ঠিক আছে, এবং অনুমিত অংশকে বলা হয় সিদ্ধান্ত। লোগোস শব্দের অর্থ হলো, উত্তর হবে চিন্তা। পরের প্রশ্ন দেখো, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে চারটি। ও বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, ও বচনের বিধ পদ ব্যাপ্য হয়। পরের প্রশ্ন দেখো, এ বচন সত্য হলে আই বচন সত্য হবে, উত্তর হবে সত্য। এ বচন সত্য হলে আই বচন হবে সত্য। আই বচনের অনুবিষম বচনটি হলো ও বচন। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা 19টি, ঠিক আছে। তারপরে দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো প্রাকল্পিক বচন। পরের প্রশ্ন, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই যুক্তির আকারটি হলো বৈধ এমপি, মোডাস পোনেন্স। বুলিয় ভাষ্যের প্রবর্তক হলেন জজ বুল। পরের প্রশ্ন, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হল S=0। পরের প্রশ্ন, দুটি বচনগ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা হল 4টি। পি ভেল কিউ মিথ্যা হলে পি ত্রিপুল বার কিউ এর সত্য মূল্য হবে, তবে সত্য। সংযোগী বচনের অংশগুলিকে বলা হয় সংযোগী। পরের প্রশ্ন, আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে সম্ভাব্য। আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যীকরণ। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে। কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, উত্তর অপশন সি কার্যের সমান। ভূকর্মবাদের সমর্থক বেইন। মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ। পরে প্রশ্ন, ব্যতিরেকী পদ্ধতি হলো প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি, উক্তিটি করেছেন তর্কবিদ মিল। এবার আমরা আলোচনা করব তোমাদের লজিকের উত্তর, তোমাদের গুণ পরিমাণ দেখাবো, ঠিক আছে। তারপরে তোমাদের দেখাবো আবর্তন ও বিবর্তন, তারপরে তোমাদের আলোচনা করব বৈধতা বিচার নিয়ে। এবার আমি তোমাদের লজিকের সম্পূর্ণ উত্তর ব্যাখ্যাসহ বলবো। তো প্রথম যে লজিকটি ছিল, দেখো, গুণ পরিমাণে যে কেউ কাজটি করতে পারে, যে কেউ কাজটি করতে পারে বাক্যটি হ্যাবাচক, তাই এটা এবচন হবে সকল ব্যক্তি হয় এমন যে কাজটি করতে পারে, বা সকল ব্যক্তি হয় কাজটি করতে সক্ষম, সকল ব্যক্তি হয় এমন যে কাজটি করতে সক্ষম, এরকম লিখতে পারো তোমরা, ঠিক আছে। এটা হবে গুণ পরিমাণের সামান্য সতর্ক বচন। পরে প্রশ্ন দেখো, রাজনীতিবিদরা কদাচিৎ সত হন, ঠিক আছে, কদাচিৎ যদি থাকে আর বাক্যটি যদি হ্যাঁ বাজাতে হয় বচন হবে ও। কোনো কোনো রাজনীতিবিদ নয়, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ, ঠিক আছে। তারপরে দেখো, গুণ নঅর্থক পরিমাণ বিশেষ, ও বচন হচ্ছে বিশেষ নঅর্থক বচন। পরে প্রশ্ন দেখো, নিরামিষেষী বাঘ নেই, কোনো বাঘ নয় নিরামিষেষী, এটা ই বচন হবে, ঠিক আছে, ই বচন হবে সামান্য নঅর্থক বচন। পরে প্রশ্ন দেখো, পরিশ্রমী ছাড়া কেউ সফল হয় না, ছাড়া কেউ না ব্যতীত কেউ না থাকলে উদ্দেশ্য বুঝে চেঞ্জ হবে, এবং এ বচন হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী, এটা হবে সার্বিক সদর্থক বচন বা সামান্য সদর্থক বচন, গুণ পরিমাণের সহজে, ঠিক আছে। তো পরে দেখা যাক কী আছে। এবার দেখো, এবার তোমাদের করতে হবে
আবর্তন ও বিবর্তন। তো যেখানেই ধূম সেখানেই বহ্নি, এটা বাক্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটাকে বচন করব, এ সকল ধূমযুক্ত স্থান হয় বহ্নিযুক্ত স্থান। এবার এ বচনে আবর্তন করলে পরে হবে আই বচন। আই বচন কী হবে, কোনো কোনো বহ্নিযুক্ত স্থান হয় ধূমযুক্ত স্থান। এবং এ বচনে বিবর্তন করলে পরে হবে ই বচন, কোনো ধূমযুক্ত স্থান নয় অবনিযুক্ত স্থান। ওকে, তারপরে দেখো যে বচনটি রয়েছে, কতিপয় ছাত্র মনোযোগী, ঠিক আছে, কতিপয় ছাত্র মনোযোগী। তাহলে এটা আয় বচন হবে, কোনো কোনো ছাত্র হয় মনোযোগী ব্যক্তি বা মনোযোগী। তাহলে আয় বচন আবর্তন আয় বচন, কোনো কোনো মনোযোগী ব্যক্তি হয় ছাত্র, ঠিক আছে। আর আয় বচনে বিবর্তন করলে পরে হবে ও বচন, কোনো কোনো ছাত্র নয় অ হাইফেন মনোযোগী। তারপরে দেখো পরের লজিকটা, শুধু ভোটদাতারাই নাগরিক, এই শুধু আছে, তার জন্য উদ্দেশ্য হবে চেঞ্জ হবে এবং এ বচন হবে সকল নাগরিক হয় ভোটদাতা। এ বচনে আবর্তন আই বচন, কোনো কোনো ভোটদাতা হয় নাগরিক। আর এ বচনে বিবর্তন ই বচন, কোনো নাগরিক নয় অ ভোটদাতা। পরের বাক্যটি দেখে নেওয়া যাক, মানুষ কদাচিত সুখী হয়, কদাচিত যদি কোনো বাক্যে থাকে, বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে বচন হবে ও। তো দেখো এখানে ও বচন হবে, কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, ও বচনে আবর্তন সম্ভব নয়, ঠিক আছে, ও বচনে আবর্তন সম্ভব নয়। এবং ও বচনে বিবর্তন হবে আই বচন, কোনো কোনো মানুষ হয় অ হাইফেন সুখী ব্যক্তি।